সাংবাদিকদের আন্ডারওয়্যার পরা বিষয়ে বেফাঁস মন্তব্যের দায়ে এবার ক্ষমা চাইলেন কাজী নাবিল। আমার রিকোয়েস্ট হচ্ছে অন্য, কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে বলে মন্তব্য করেছেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। অবশেষে তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত 2 মে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের পূর্বে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সবসময় সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে সাংবাদিকরা ভীষণ মর্মাহত হয়েছে। এই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ধরনের মন্তব্য করা কোনোভাবেই আমার উচিত হয়নি। সেখানে বলা হয়েছে সাংবাদিকদের নিয়ে করা কটূক্তি সমানভাবে তার ওপরও বর্তায়। নাবিল বলেন, আমি নিজেও দীর্ঘদিন সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত, এই সেক্টরে আমার পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা, এই মন্তব্য আমার উপরও এসে পড়ে, তাই আপনাদের কেমন লাগছে সেটা আমি অনুভব করতে পারছি। আশা করছি আমার সাংবাদিক ভাইয়েরা বরাবরের মতো আমার পাশে থাকবেন। ঘটনার সূত্রপাত বাফুফের নির্বাহী কমিটির সভা শেষের সংবাদ সম্মেলনে, যেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পূর্বে তাদের মাঝে কথা বলছিলেন কাজী সালাউদ্দিন ও কাজী নাবিল আহমেদ। দুজনে নিচু স্বরে কথা বললেও তা অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই রেকর্ড হয়ে যায় সামনে থাকা সাংবাদিকদের রেকর্ডারে। ওই ঘটনার জন্য কাজী সালাউদ্দিন ক্ষমা চান। কাজী সালাউদ্দিনের পর এবার ক্ষমা চাইলেন কাজী নাবিলও, যেখানে সালাউদ্দিন বলছিলেন সাংবাদিকরা এখানে ঢুকতে গেলে তাদের বাপ মার ছবি দিতে হবে, আরেকটি কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে জুতা পরা, এটা হতে হবে ম্যান্ডেটরি, বাপের জুতা পরা ছবি থাকতে হবে। সালাউদ্দিনের ওই কথার জবাবে কাজী নাবিল যা বলেছিলেন তা রীতিমতো সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। সাংবাদিকদের তুচ্ছতাচ্ছিল্য করে কাজী নাবিল আহমেদকে অশ্লীল এক মন্তব্য করতে শোনা যায়, যেখানে তিনি বলছিলেন, আমার রিকোয়েস্ট হচ্ছে অন্য, কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে। এদিকে কিছুদিন আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা কর্তৃক নিষিদ্ধ হন বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিষয়টি অধিকতর তদন্তের জন্য বাফুফে কর্তৃক যে তদন্ত কমিটি গঠন করা হয় তার প্রধানের দায়িত্ব পালন করছেন সাংবাদিকদের আন্ডারওয়্যার দেখতে যাওয়া কাজী নাবিল আহমেদ। উল্লেখ্য, সাংবাদিকদের নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে অনারারি সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এছাড়া ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সংগঠনটি বাফুফের সভাপতির পদত্যাগও দাবি করেছে। কাজী সালাউদ্দিনের বক্তব্যকে কুরুচিপূর্ণ, বিদ্বেষপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও।